আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আছি সিফাত আজকের ক্লাস হচ্ছে এইচএসি পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় দৈব চলক থেকে এটি হচ্ছে এই ক্লাস এই চ্যাপ্টারের চতুর্থ ক্লাস আজকের ক্লাসে আমরা দুটো এক্সাম্পল সলভ করব একটা হচ্ছে এই একটা হচ্ছে সাধারণ এক্সাম্পল আর একটা হচ্ছে সৃজনশীল তাহলে প্রথম এক্সাম্পলের দিকে দিকে যদি একটু তাকাই যে এখানে একটা যুক্ত ফাংশন দেওয়া আছে মানে হচ্ছে দুইটা চলক যে পি এক্স কোমা ওয়াই ইকলস টু ওয়ান বাই ফর্টি টু এক্স প্লাস ওয়াই যেখানে এক্সের ভ্যালু এইটা এবং ওয়াইয়ের ভ্যালু এইটা আমরা গত ক্লাসে যে এক্সাম্পলটা সলভ করেছিলাম সেখানে একটা চলক ছিল শুধু এক্স এখানে কিন্তু দুইটা চলক আছে একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই আর চলকগুলোর দিকে একটু যদি তাকাই এগুলো কিন্তু বিচ্ছিন্ন দৈব চলক এই যে জিরো ওয়ান টু এইভাবে দেওয়া থাকলে এগুলোকে বলা হয় বিচ্ছিন্ন দৈব চলক এখন এখানে আমাদের কী চাওয়া হয়েছে যে প্রবাবিলিটি অফ এক্স কমা ওয়াই একটি যুক্ত সম্ভাবনা ফাংশন কিনা আচ্ছা প্রথমে আসি যুক্ত যুক্ত মানে হচ্ছে এখানে যেহেতু দুইটা চলক মানে একাধিক চলক উপস্থিত সেহেতু এটাকে যুক্ত যুক্ত সম্ভাবনা ফাংশন বলা হয় আর যুক্ত মানে যুক্ত ফাংশন বলা হয় যুক্ত সম্ভাবনা ফাংশন কিনা আচ্ছা আমরা যদি দেখি শুধু সম্ভাবনা ফাংশন সম্ভাবনা ফাংশনের ক্ষেত্রে কি হয় সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু যদি ওয়ান আসে তখন আমাদের আমরা সেই ফাংশনটাকে সম্ভাবনা ফাংশন বলি তখন শুধু একটা চলক থাকে এখন যেহেতু দুই এখন যেহেতু দুইটা চলক তাহলে এখানে পি অফ কমা ওয়াই মানে দুইটা চলক আছে তাহলে দুইটা চলকের জন্য সামেশন ইউজ হবে দুইটাই যে দুইটা সামেশন ইউজ হবে একটা হচ্ছে এক্সের জন্য আর একটা হচ্ছে ওয়াইয়ের জন্য এখন দুইটা ডাবল সামেশন পি অফ কমা ওয়াই ইকোয়ালস যদি ওয়ান হয় তখন আমরা এই পি অফ এক্স কমা ওয়াইকে যুক্ত সম্ভাবনা ফাংশন বলবো যে এই এই ভ্যালুটা যদি ওয়ান আসে তাহলে তাকে আমরা যুক্ত সম্ভাবনা ফাংশন বলবো তাহলে এখন আমরা এই যে এতটুকের ভ্যালু নির্ণয় করে দেখি যে এটার মানটা ওয়ান আসতেছে কি না তাহলে এই যে এইখান থেকে আমরা সলিউশন করি এই যে এখান থেকে তাহলে যদি সলিউশনে থেকে তাকাই তাহলে কি ডাবল সামেশন পি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস একটা হচ্ছে এক্সের জন্য আর একটা হচ্ছে ওয়াইয়ের জন্য ইকোয়ালস টু ডাবল সামেশন এক্সের ভ্যালু কত থেকে কত জিরো জিরো থেকে টু পর্যন্ত এক্স থেকে দুই আর আরেকটা সামেশন ওয়াই কত থেকে কত ওয়ান থেকে ফোর পর্যন্ত ওয়ান থেকে ফোর পর্যন্ত আর ফাংশনটা আমাদের কি পি অফ এক্সকোমা সরি পি অফ এক্সকোমা ভ্যালুটা বসাই দিয়ে এখানে এটা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান হচ্ছে এখন আমরা এখানে সামেশনটা যে ইউজ করবো একটা একটা করে ইউজ করবো প্রথমে এক্সের জন্য ইউজ করবো তারপরে ওয়াইয়ের জন্য ইউজ করবো তাহলে প্রথমে আমরা যে কোনো একটা আগে পরে করা যায় আমরা প্রথমে এক্স রেখে ওয়াই ওয়ার ভ্যালুগুলো বসাই যে সামেশন এক্স ইকালস টু জিরো টু জিরো থেকে টু আমরা ওয়ার ভ্যালুটা বসাবো তাহলে সামেশন ওয়াই ওয়াইকালস টু ওয়ান থেকে ফোর ওয়ান বাই ফর্টি টু এক্স প্লাস ওয়াই এই এই ভ্যালুটা আমরা আগে নির্ণয় করবো ইকোয়ালস টু এই যে সামেশন এক্স ইকলস টু জিরো থেকে টু পর্যন্ত এই যে এইটা যেহেতু একটা ধ্রুবক সংখ্যা এবং এই সংখ্যার সাথে গুণ আসে তাহলে এইটাকে আমরা সামনে নিয়ে নিই এই যে ওয়ান বাই টু সামনে নিয়ে নিলাম আর এখানে হচ্ছে সামেশন ওয়াই ইকোয়ালস টু ওয়ান থেকে ফোর পর্যন্ত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস তারপর যদি আমরা একটু তাকাই থেকে পর্যন্ত এখন এই যে ওয়ান বাই ফর্টি টু এখানে আসে এই যে সামেশনগুলো বসাবো শুধু এখানে ওয়ার ভ্যালু বসবে তাহলে এক্স প্লাস ওয়ার ভ্যালু কত ওয়ার ভ্যালু হইতেছে ওয়ান থেকে ফোর পর্যন্ত তাহলে প্রথমে ওয়ান প্লাস এক্সেটা হলো এক্স প্লাস টু তারপরে হচ্ছে প্লাস এক্স প্লাস থ্রি তারপরে হচ্ছে আচ্ছা ব্র্যাকেটটা এই এক্স প্লাস থ্রি প্লাস হচ্ছে এক্স প্লাস ফোর মানে ওয়ার আমরা চারটা যে ভ্যালু ছিল সেই চারটায় ভ্যালু আমরা বসাইলাম এই ইকালস টু সামেশন এক্স টু জিরো টু জিরো থেকে টু পর্যন্ত এখন এগুলো যদি আমরা হিসাব করি তাহলে ওয়ান বাই এখানে কত আছে এক্স 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 মানে চারটে এক্স তাহলে ফোর আর এখানে ওয়ান টু থ্রি ফোর যোগ করলে আমরা টেন পাব টেন আমরা তাকাই এই যে এখন আমরা যদি এর ভ্যালু বসাই দিতে চাই তাও হবে তাহলে আমরা এই যে ই এটা যেহেতু গুণ আছে তাহলে এটারে আমরা সামনে নিই যে ওয়ান বাই ফর্টি টুটাকে সামনে নিলাম তারপরে হচ্ছে সামেশন x টু জিরো থেকে টু পর্যন্ত এখানে আসে ফোর এক্স প্লাস টেন তারপর এখানে আমরা ভ্যালুটা বসাই ওয়ান বাই টু এখানে আস্তে আস্তে যে আমরা প্রথমে এর ভ্যালু জিরো বসাতে পারব ফোর ইন্টু জিরো প্লাস টেন প্লাস ফোর ওয়ান প্লাস টেন প্লাস ফোর ইন্টু টু প্লাস টেন এই তিনটা ভ্যালু বসাইলাম এই যে এক্সের ভ্যালু যেহেতু তিনটা তারপর এই যে এখানে ওয়ান বাই টু এখানে কত আসতেছে ফোর ইন্টু মানে জিরো প্লাস টেন মানে হচ্ছে টেন প্লাস এখানে আসতেছে ফোর প্লাস টেন মানে হচ্ছে ফোরটিন এখানে আসতেছে চার চার আট এইট প্লাস টেন মানে হচ্ছে এখন তারপরে যদি এগুলো সব যোগ করি তাহলে আমরা পাবো ফর্টি টু তাহলে ওয়ান বাই ফর্টি টু ইন্টু ফর্টি টু তাহলে ইকোয়ালস যে ফর্টি টু ফর্টি টু ভ্যানিশ হয়ে গেল এখানে আস্তে শুধু ওয়ান তাহলে আমাদের শর্ত কী ছিল শর্ত ছিল হচ্ছে এই যে এইটার ভ্যালু যদি আমাদের এই যে এইটার ভ্যালু যদি ওয়ান আসে তাহলে আমরা এটাকে যুক্ত সম্ভাবনা ফাংশন বলবো তাহলে নিচে একটু দেখি এই যে ওয়ান আসছে এই যে ওয়ান আসছে তাহলে বলতে পারি সুতরাং পি অফ এক্স কমা ওয়াই একটি একটি যুক্ত যুক্ত সম্ভাবনা সম্ভাবনা ফাংশন তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটা ছিল আমাদের অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে একটা এক্সাম্পল এখন আমরা অবিচ্ছ অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে যে সৃজনশীলটা আছে এটা সলভ করবে যে এইটা এখন এখানে বলা আছে যে একটি অবিচ্ছিন্ন দৈবচলক এক্স এর ঘনত্ব সম্ভাবনা ঘনত্ব ফাংশন হচ্ছে এফ ওফ এক্স যেখানে এই যে এক্সের লিমিট দেওয়া আছে আর এটা অন্যথায় জিরো এই লিমিটের বাইরে গেলে এই ফাংশনের মান জিরো হয়ে যায় প্রথমে কতে বলা হয়েছে যে k এর ভ্যালু নির্ণয় করবো আচ্ছা এখানে কি বলা হয়েছে না উদ্দীপকে যে এ অবিচ্ছিন্ন দৈবচলক এক্সের সম্ভাবনা ঘনত্ব ফাংশন এখন সম্ভাবনা ঘনত্ব ফাংশন এফোভএক্স হলে কী হয় যে আমরা জানি যেহেতু এটা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দৈবচলক অবিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে আমরা জানি যে ইন্ট্রিগ্রেশন এফোফেক্স ডিএক্স ইকোয়ালস টু ওয়ান হয় যদি এফোফেক্স ইন্ট্রিগ্রেশন এফ ওফেক্স ডিএক্স টু যদি ওয়ান হয় তখন তাকে সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলা হবে এই যে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ক্ষেত্রে এই যে এটা যেহেতু অবিচ্ছিন্ন সীমা এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সেহেতু আমরা এই যে ইন্টিগ্রেশন ইউজ করব তাহলে যে এই 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 সূত্রটা প্রয়োগ করে দেখি এটার ভ্যালু যদি ওয়ান আসতেছি কি না যদি এটার ভ্যালু ওয়ান আসলেই তাকে আমরা সম্ভাবনা ঘন ঘনত্ব ফাংশন বলবো যেহেতু বলে দিছি এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন তাহলে আমরা এই যে এটা ইকলস টু ওয়ান ধরে কে এর ভ্যালুটা নির্ণয় করে ফেলি যে আমরা জানি ইন্টিগ্রেশন এফ ওফ এক্স এক্স ইকলস টু ওয়ান এই যে এটা হচ্ছে ক নাম্বার সলিউশন ইন্ট্রিগেশন এফ এক্স ডি এক্স ইকোয়ালস টু ওয়ান ওর এখানে যে x এক্সের ভ্যালু কত জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে ইন্ট্রিগেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত আর এফ ওফ এক্সের ভ্যালু হচ্ছে কে এক্স প্লাস ওয়ান টু ওয়ান বা এখন কে যেহেতু একটা ধ্রুবক তাহলে কেটা আমরা এই যে ইন্ট্রিগেশনের বাইরে নিয়ে নিই এই যে কে তারপরে হচ্ছে ইন্ট্রিগেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে dx প্লাস ওয়ান সরি ইকুয়াল সরি এখানে হবে ইকোয়ালস টু ওয়ান ইকোয়ালস টু ওয়ান তারপর হচ্ছে আমরা এই যে এক্স প্লাস ওয়ান যে এখানে আসে তাহলে এক্স প্লাস ওয়ানকে আমরা ইন্ট্রিগ্রেশনটা ভাগ করে দেবো এক্স কেউ ইন্ট্রিগ্রেশন দিয়ে দেবো ওয়ান কেউ ইন্ট্রিগ্রেশন দিয়ে দেব তাহলে এই যে এখানে বা যে কে তো বাইরে আসেই তাহলে এখানে ইন্ট্রিগ্রেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত কে দিয়ে দিলাম সাথে ডিএক্স এখানে যেহেতু প্লাস সেহেতু এখানেও দিব প্লাস ইন্ট্রিগ্রেশন জিরো থেকে ওয়ান পর্যন্ত এই যে ওয়ান যে আছে যে ওয়ান ইন্টু ডিএক্স এই যে দুই এক্স এবং ওয়ান দুইজনকে আমরা ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিলাম বা সমাকলনটা দিয়ে দিলাম ইকুয়ালস টু ওয়ান বা এখন এই যে এইখানে যদি সূত্র বসাই ইন্টিগ্রেশনের সূত্র কি আমরা যদি দেখি যে ইন্টিগ্রেশন এ ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এটা আমরা দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করা হয় তাহলে এই সূত্রটা আমরা এই যে এইখানে ইউজ করবো এখানে ইউজ করবো তাহলে এই কে আসে বাহিরে তাহলে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স কী হবে এক্সের পাওয়ার কিছু নাই মানে ওয়ান আসে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান আর এটা লিমিট কত এটা লিমিট হইতেছে জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে নিচে বসবে জিরো উপরে বসবে ওয়ান তারপরে প্লাস এখন এখানে তো ওয়ান আসে তাহলে ওয়ান থাকা না থাকে একই কথা মানে ওয়ান দিয়ে গুণ করলে তো তাই হবে তাহলে ইন্টিগ্রেশন শুধু ডিএক্স আর আমরা জানি যে ইন্টিগ্রেশন যদি শুধু ডিএক্স থাকে তখন তাকে এক্স বলা হয় তাহলে এই যে এখানে আমরা এই যে ডিএক্সটাকে আমরা এক্স দিতে পারবো আর এটার লিমিট কত লিমিট হচ্ছে 0 থেকে ওয়ান পর্যন্ত আর এই হোলটা হচ্ছে এই কে এর সাথে গুণ আছে এই যে কে এর সাথে গুণ ইকুয়ালস টু ওয়ান তারপর আমরা এই যে ভ্যালুগুলো আস্তে আস্তে বসাই বা এই যে এক্সেস কে কী হবে এখানে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু প্লাস এই যে লিমিটটা বসাই লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত আর এখানে হবে এক্স লিমিট হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত ইকোয়ালস টু ওয়ান বা আচ্ছা এখন হচ্ছে আমরা ভ্যালুটা বসাই যে কে লিমিটটা বসাই দেবো কে এই যে এক্স স্কোয়ার বাই টু এখানে আমরা লিমিট বসাবো এই ওয়ান তাহলে এই যে ওয়ান স্কোয়ার বাই টু আর জিরো বসালে জিরোই আসবে তাহলে সেটা লিখলাম না প্লাস আর হচ্ছে এখানে বসাব হচ্ছে এক্সের জায়গায় ওয়ান মাইনাস জিরো সেটা না লিখলেও চলে ইকোয়ালস টু ওয়ান অর এখানে হচ্ছে কে এখানে হচ্ছে হাফ প্লাস ওয়ান হাফ প্লাস ওয়ান মানে হইতেছে থ্রি বাই টু এই যে থ্রি বাই টু ইকোয়ালস টু ওয়ান বা কে ইকোয়ালস টু ওয়ান ইন্টু এই যে টু চলে যাবে উপরে থ্রি চলে আসবে নিচে তাহলে আমরা ভ্যালু পাইতেছি টু বাই থ্রি এই যে কে এর ভ্যালু পাইতেছি আমরা টু বাই থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই যে আমাদের কোশ্চেনের বের করতে বলা হয়েছিল যে কে এর মান নির্ণয় করে যে কে এর মান নির্ণয় করবে যে আমরা এইখানে কে এর মানটা নির্ণয় করে ফেলছি এই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার তারপরে যে ক্ষয়ে তাকাই এ বলা হয়েছে যে কে এর মান ব্যবহার করে এই যে এই ভ্যালু আর এই ভ্যালুর এই ভ্যালু আর হচ্ছে এই ভ্যালু ভ্যালুয়ের মানদয় কীরূপ হবে মানে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা নির্ণয় করব বা দুইটা সমান কিনা সেটা আমরা দেখাবো তাহলে আমাদের তো আছে ছোট হাতের এফ এই যে ছোটো এফ উপরের বড় বিন্যাস ফাংশন এফ তো এটাই দেওয়া নাই তাহলে বড়ো হাতের এফ আগে নির্ণয় করতে হবে তার যেমন যে আমি বলি এই যে এখানে খ আমাদের ফাংশনটা কী ছিল এই যে এফ ওফ এক্স ইকলস টু কে ইন্টু এক্স প্লাস ওয়ান যেখানে জিরো জিরো এক্স এ ওয়ান এই ছিল আমাদের ফাংশনটা তাহলে এফ ও এক্স আমরা কে এর ভ্যালু তো পাইছি টু বাই থ্রি তাহলে এখানে বসবে টু বাই থ্রি আর এখানে আসতেছে কত এক্স প্লাস ওয়ান যেখানে এক্সেল লিমিট জিরো এক্স ওয়ান এখন আমরা এই যে বড়ো হাতের এফ ওফ এক্সটা নির্ণয় করতে হবে সেটাকে বলা হয় বিন্যাস ফাংশন এই যে বিন্যাস বিন্যাস ফাংশন বিন্যাস ফাংশন বলা হয় বড়ো হাতের এক্স এটার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে এক্সেল লিমিট পর্যন্ত সেটা হচ্ছে এফ এক্স ডি এই যে এই এইটা হচ্ছে বড়ো হাতের এফ নির্ণয়ের সূত্র তাহলে এইখান থেকে আমরা যদি লিমিটটা বসাই লিমিটটা কত এখানে লিমিটটা হইতেছে এক্সের লিমিট কত এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত তাহলে এই যে শুরু হচ্ছে জিরো থেকে তাহলে শুরু হচ্ছে জিরো থেকে এক্স পর্যন্ত মানে এক্স এক্সের মান জিরো থেকে ওয়ান পর্যন্ত যে একটা ভ্যালু হইতে পারে তাহলে যে কোনো একটা ভ্যালু আমরা সেটাকে এক্সই রাখলাম জিরো থেকে এক্স আর এখানে আমরা এই যে এই ভ্যালুটা ইউজ করবো এই যে কে কে এর সাহায্যে তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে কে এক্স প্লাস ওয়ান ডি এক্স তারপর আমরা এই যে কেটা বাহিরে নিয়ে যাই কেটা বাহিরে নিয়ে গেলাম তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এক্স এই যে সবাইকে ভাগ করে দিই এক্স ডি এক্স প্লাস ইন্ট্রিগেশন জিরো থেকে ওয়ান ওয়ান ইন্টু ডি এক্স সবাইকে ভাগ করে দিলাম তারপর কে ইন্টু এখন এইখানে যে ইন্ট্রিগেশন সাইনটা উপস্থিত এই যে ইন্ট্রিগেশন এই থেকে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে সূত্র কি যে এক্সেস এক্স স্কোয়ার বাই টু হবে এখানে আর এটা লিমিট হচ্ছে জিরো থেকে এক্স পর্যন্ত প্লাস আর এটা হবে শুধু এক্স যে সরি এখানে এক্স হবে আর এটা লিমিট হচ্ছে জিরো থেকে এক্স পর্যন্ত তারপরে যদি আমরা দেখি যে কে এইখানে আমরা যদি এক্সের লিমিট বসাই এক্সের জায়গায় এক্সই বসবে তাহলে এক্স স্কোয়ার বাই টু জিরো বসালে জিরোই আসবে তাহলে সেটার দরকার নাই প্লাস এখানে হবে এক্স প্লাস হবে এক্স যেমন এই এক্সের জায়গায় এক্স বসাবো আর জিরো বসালে তো জিরোই আসে তাহলে শুধু থাকে এক্স এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে কে এক্স স্কোয়ার বাই সরি এখানে আসতেছে হচ্ছে টু হচ্ছে লসাগু টু হচ্ছে লস আগু তারপরে এখানে আসতেছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর আমাদের কের এর ভ্যালু ছিল হচ্ছে টু কে এর ভ্যালু কত ছিল কে এর ভ্যালু হচ্ছে টু বাই থ্রি তো টু বাই থ্রি ইন্টু তাহলে যে এই টু এই টু তাহলে আমাদের ভ্যালু আসতেছে এক্স স্কোয়ার থ্রি এটা এইটা আসতেছে হচ্ছে আমাদের এফ ওফ এক্সের মানে এই যে বড়ো হাতের এফ ওফ এই যে এফ এর মান তার আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং এফ ওফ এক্স ইকালস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এখন আমাদের কোশ্চেনে কী নির্ণয় করতে বলছে যে আমরা যদি কোশ্চেনে দেখে থাকি এই যে এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো সরি এই যে এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো এই ভ্যালুটা আর এফ পি অফ এক্স গ্রেটার দেন জিরো এটা এই ভ্যালুটা নির্ণয় করতে বলছে তাহলে এই যে এইটাকে নির্ণয় করি তাহলে এইটা যদি নির্ণয় করতে চাই তাহলে তাহলে এখানে আমরা নির্ণয় করবো এফ অফ ওয়ান এই যে এফ অফ ওয়ান নির্ণয় করবো তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই থ্রি কী করলাম এই যে এখানে এক্সের জায়গায় ওয়ান বসেছি ঠিক সেমভাবে এখানে যেখানে এক্স আছে সেই যে জায়গায় ওয়ান বসেছি তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে ওয়ান প্লাস টু ডিভাইড বাই থ্রি তাহলে এখানে আসবে ওয়ান আর হচ্ছে এফ অফ জিরো নির্ণয় করি তাহলে জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু জিরো ডিভাইডেড বাই থ্রি উপরে জিরো চলে আসে তাহলে এখানে আসবে জিরো তাহলে সুতরাং এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো ইকোয়ালস টু কত আসতেছে ওয়ান মাইনাস জিরো ইকোয়ালস টু ওয়ান এটা হচ্ছে এইটার ভ্যালু আসতেছে আর যদি আমরা পি অফ এই যে আমরা যদি এটা নির্ণয় করতে চাই যে পি অফ এক্সি এক্স গেটার দেন জিরো তার মানে হচ্ছে ইনটিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে ইনফিনিটি এফএফ এক্স ডি এক্স এইটা নির্ণয় করতে হবে তাহলে এই যে জিরো থেকে ইনফিনিটি ইনফিনিটি তো না না তা আমাদের এক্সেল লিমিট তো ওয়ান পর্যন্ত তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত নিব আমরা যেহেতু এক্সেল লিমিট আমরা জানি কোশ্চেনে দেওয়া জিরো লেস দেন এক্স লেস দেন ওয়ান যেহেতু ওয়ান আমরা এখানে ওয়ান নিলাম তার আর হচ্ছে এফ অফ ভ্যালু হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়ান ডি এক্স এখন এই কেটা যদি বাহিরে নেই আমরা তাহলে ইন্ট্রিগেশন জিরো থেকে ওয়ান এক্স প্লাস ওয়ান ডিএক্স এই এতটুকের ভ্যালু কিন্তু আমরা আগে নির্ণয় করে আসছি তো এতটুকের ভ্যালু যে আমরা যদি উপরে তাকাই এই যে ইন্ট্রিগেশন এই যে এই যে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স এই যে এতটুকের ভ্যালু আমরা নির্ণয় করে আসছি কত পাইছি আমরা এই যে কে এর আগ পর্যন্ত থ্রি বাই টু পাইছিলাম কিন্তু তাহলে এখানে ডাইরেক্ট বসায় দিই যে এইটার ভ্যালু হচ্ছে থ্রি বাই টু এটার ভ্যালু হচ্ছে তাহলে কে এর ভ্যালু হচ্ছে টু বাই থ্রি ইন্টু এটার ভ্যালু হচ্ছে থ্রি বাই টু এই কত থেকে পেলাম ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত তাহলে এইখানে আমরা যদি কাটাকাটি করি থ্রি থ্রি শেষ টু টু শেষ আসতেছে কত ওয়ান তাহলে এই যে এইটার ভ্যালুও আসতেছে ওয়ান আর এই যে এইটার ভ্যালু আসতেছে ওয়ান তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছিল যে দুইটার ভ্যালু কীরূপ তাহলে আমরা বলবো যে সুতরাং এফ অফ ওয়ান মাইনাস এফ অফ জিরো এবং পি অফ এক্স গ্রেটার দেন জিরো এর ভ্যালু এর মান সমান এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার শেষ তাহলে এইভাবে আমরা সমাকলনের যেই ম্যাথগুলো এইভাবে আমরা সলিউশন করে থাকি এইভাবে আমরা সলিউশন করব আর এর আগে ছিল হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা থেকে বিচ্ছিন্ন সীমা থেকে যে এটা হচ্ছে বিচ্ছিন্ন সীমা তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম